মালদা জেলার চাঁচল 2 নম্বর ব্লকের মালতিপুর গ্রাম পঞ্চায়েতের নয়াটোলা গ্রামের নিতাই দাস, তিনি দুই চোখে ঠিকমতো দেখতে পান না, যার জন্য কর্মক্ষমতা হারিয়েছেন। ঠিকমতো চোখে না দেখতে পাওয়ার কারণে কাজ মিলছে না কোথাও, একদিকে বার্ধক্য, অন্যদিকে দৃষ্টিহীন, চরম বিপাকে পরিবার। পরিবারের 4 জন সদস্য, 1 ছেলে 1 মেয়ে, 1 বেলা খায়, 2 বেলা পেট পুড়ে খেতে পায় না পরিবারটি। অভাবের তাড়নাকে পিছে রেখে ছেলেটি এবার মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে, অথচ সরকারিভাবে কোনো সুবিধাই পায়নি এই পরিবারটি। অনেকবার সরকারি বাড়ি নেওয়ার জন্য আবেদনপত্র জমা করেছিলেন, লিস্টে নাম উঠেছিল, কিন্তু কাটমানি না দিতে পারার কারণে সরকারি সুবিধা থেকে বঞ্চিত থাকে নিতাই দাস। অভিযোগ, মালতীপুর গ্রাম পঞ্চায়েতের আগে কংগ্রেস পরিচালিত মেম্বার এবং প্রধানদের একাধিকবার অনুরোধ ও যোগাযোগ করলে কোনোরূপ সুবিধা মেলেনি পরিবারটির। বর্তমান তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানসহ মেম্বারদের কাছে একাধিকবার যোগাযোগ করলেও শুধু হয়রানির শিকার ছাড়া কোনো রকম লাভ হয়নি। যার কাছে যাচ্ছে অগ্রিম কাটমানির দাবি করে, তাই সরকারের কাছে আবেদন করছে পরিবারটি, তাদের সরকারি সুবিধা দেওয়া হোক, না হলে পরিবারসহ স্বেচ্ছামৃত্যুর আদেশ দেওয়া হোক। মালদা থেকে অখিল সরকারের প্রতিবেদন। মেম্বার প্রধানের কাছে যোগাযোগ করেছি, আমাকে কেউ কিছু করে দেয়নি। কতদিন ধরে গেছিলেন? আমি মোটামুটি 15-20 বছর ধরে ঘোরাঘুরি করছি ঘরের জন্য, কিন্তু আমার ঘর কোনো মতেই হয় না। একজন 2-3 বার করে ঘর পাচ্ছে, আমিও আর পাচ্ছি না। আমি দৌড়াদৌড়ি করে এগুলো মানে সব ছেড়ে দিয়েছি, আর যাচ্ছি না কারো কাছে, দেয় না কেউ, তো কী করে গিয়ে কী হবে? আপনার কোথায় কাজ করছেন? আমি তো এখন এগুলোতেই মানে চাষবাসের কাজ করি, মানে খেটেই খাই। আমি তো চোখেও দেখতে পাই না, এক চোখে অন্ধ, আর কি করে আমি কাজ করব, আর কি করে চলবো আমি? আমাদের কিছু ঘর টর তো করে দিবে, আমাকে ঘরও করে দিচ্ছে না কেউ। বৃষ্টি হলে অসুবিধা হয়? হ্যাঁ, বৃষ্টি পড়লে অসুবিধা হয়, জল ধরে যায় ঘরের মধ্যে, থাকতে পারি না। আমি দাদার বাড়িতে চলে যাই বৃষ্টি হলে, তাছাড়া আমার পথ নাই কোনো। তো মেম্বাররা কি বলেছিল? মেম্বাররা বলছে যে হ্যাঁ হবে, চিন্তা করতে হবে না, এটাই বলছে শুধু। সবাই বলছে, মেম্বার প্রধান সবাই বলছে যে হবে, কোনো চিন্তা করতে হবে না, বলে বলে থকে গেলাম, কি বলবো আর। 60 বছর বয়স হলো। কত বয়স? 60 বছর। আমি কোনো কিছু মানে ফ্যাসিলিটি পাচ্ছি না সরকার থেকে, কোনো একটা তিরপালও দেয় না আমাকে, এই পর্যন্ত আমি এরকমই পড়ে আছি। খুব সমস্যা আছেন? হ্যাঁ, সমস্যায় আছি আমি। ছেলেপেলেদের লেখাপড়া আছে, খরচা আছে, আমি খরচা মেনটেন করবো না ঘর দিব, কোনটা করবো আমি? ঘর করতে পারছি না। ঠিক আছে, আপনার নাম? নিতাইচন্দ্র দাস। কি চাচ্ছেন? আমি সই মানে ঘর চাইছি, এখন ঘর অভাবে আমি থাকতে পারছি না, আর দ্বিতীয় কথা আমি ছেলেপেলেদের লেখাপড়াও করাতে পারছি না, আমার খুবই কষ্ট, আমি এক চোখে দেখতে পাই না, আমাকে কেউ কাজে নিচ্ছে না, কী করে আমি চলবো? হ্যাঁ বলেন, কী বলছেন? আমি 3 বেলা পেট ভরে খেতে পাচ্ছি না, আর দ্বিতীয় কথা যে আমি সরকারের কাছে এটাই আবেদন করছি যে আমাকে যেন ঘর দেয় একটা, কোনো ফ্যাসিলিটি পাই আমি, আর না যদি ফ্যাসিলিটি দেয় তাহলে আমাকে বিষ খাওয়ায় মার ফেল, তাহলে আমার কোনো টেনশন থাকবে না, মরে যাবো এখান থেকে, দুনিয়া থেকে অন্ধ হয়ে যাব, কিছুই থাকবে না। আমি এটাই সরকারের কাছে আবেদন করছি যেন আমাকে একটা ঘর দেওয়া হোক, ঘর দেওয়া হোক, আর না হলে আমাকে মেরে ফেলুক, আমাকে এক চোখে দেখতেই পাই না, কী করে কাজ করবো আমি? কাজ করতেও পারছি না। 3 বেলা খেতে পাচ্ছেন না? 2 বেলায় 1 বেলা, কোনো দিন 1 বেলা খাচ্ছি, কোনো দিন 2 বেলা খাচ্ছি, 3 বেলা তো পেট ভরে খেতেই পাচ্ছি না, ছেলেপেলেকে কী করে খাওয়াবো, কী করে লেখাপড়া শেখাবো, আমি তো সেটাও পাচ্ছি না কোনো কিছু সাহায্য। ঠিক আছে, দুপুর নয়াটোলাতে একটা পরিবার আছে নিতাই দাস, খুবই আর্থিক অবস্থা খারাপ এবং চোখে দেখতে পায় না। অনেকবার আপনার দপ্তরে এবং পঞ্চায়েত দপ্তরে যোগাযোগ করেছে, কিন্তু কোনোরকম কোনো কার্য হয়নি, পয়সার বিনিময়ে কিছু করতে চাইছে, পয়সা দিতে পারে না বলে কোনো কাজ হয়নি, এরকম একটা অভিযোগ আসছে, এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? না, এটা তো এরকম কোনো অভিযোগ আমার কাছে আসেনি, তবে তার যদি সেরকম স্পেসিফিক থাকে তাহলে সে আসুক আমার কাছে, আমি তার কথা বলেছি, বিষয়টা আমি দেখে নিচ্ছি।
মানে আপনার ধরুন চোখে দেখতে পারেন তার যদি ডিজেবল সার্টিফিকেট থাকে তো তার মানবিক পেনশনের জন্য অ্যাপ্লাই করলে আমরা সেটা প্রপোজালটা পাঠাতে পারি। আর স্যার ঘরটা ভেঙে পড়ছে, ঘরে থাকার মতো পরিস্থিতি একদমই নেই, সেক্ষেত্রে কোনো বিশেষ ব্যবস্থা? না, বিশেষ ব্যবস্থা বলতে ঘরের তো পিএমওআইতে যদি তার ডাটাবেসে তার নাম না থাকে তাহলে মানে এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। তো তার এখন সে আদৌ তার নাম আছে কি না সেটা আগে দেখতে হবে, তার তো সমস্ত তথ্য নিয়ে এসে পঞ্চায়েতের সঙ্গে দেখতে হবে কি তার নামটা আছে কি না। যদি অ্যাকচুয়ালি তার নামটা না থাকে তখন সেটা আমাদের কনসিডারেশনে রাখতে হবে, যদি কোনো আদার কোনো স্কিম থেকে যদি ঘর আসে তাহলে তাকে প্রেফারেন্স দেওয়া যেতে পারে। আচ্ছা, তাহলে ওনাকে এখন আপনাদের সঙ্গে যোগাযোগ করতে হবে? যোগাযোগ করতে বলুন। ঠিক আছে, ওকে স্যার। আপনি হয়তো দরখাস্ত করতে পারেন, ঠিক আছে। এবার সেটা যখন কোনো ঘরের জন্য যদি আমার আসে তাহলে হয়তো দেখা যেতে পারে, কিন্তু আমি চাইছি যে যদি যদি আপনি মানে আমাদের রিকোয়েস্টে যদি একটা টেম্পোরারি যদি কিছু করতে থাকে ওদের একটা মানসিক শান্তি হবে না কিন্তু এখন দেখবেন যে খেতে খেতে আছে কি ব্লকের জিয়া দেওয়া আছে, চলো একটা চলে আসছে যেন লাইনে গাড়ি আছে তাদের কিন্তু এরকম স্পেশাল কেস থাকলে আমাদের যখন বিপদের তো এমন নয় স্পেশাল কেসের জন্য আমি বলছি না। আমরা ব্যবস্থা করছি কি করছে এই ব্যাপারটা এটা নিয়ে আমি শুনলাম, আমরা ব্যবস্থা করে দিচ্ছি, ব্যবস্থা করছি আমার তরফে যাতে করছি এটু বিশ্বাস। আপনার সঙ্গে আসার পাঁচ মিনিট হলো, আমি একটা সময় আমি জেলা পরিষদ হয়ে স্যানিটেশন প্রচুর প্রোগ্রাম করেছি, আমি ডকুমেন্টারি আমি করেছি, তখন আমাদের জেলা শাসক ছিল শরদ দ্বিবেদী, ওনার সঙ্গে আমি একসাথে প্রচুর কাজ করেছি, ওই সময় স্বচ্ছ ভারত মিশনের ভিডিও বানিয়ে প্রধানমন্ত্রী দপ্তরে আমার ভিডিও গেছে। স্যার একটা মালতীপুর নয়াটোলাতে একটা পরিবার আছে নিতাই দাস, খুবই আর্থিক অবস্থা খারাপ এবং চোখে দেখতে পায় না, অনেকবার আপনার দপ্তরে এবং পঞ্চায়েত দপ্তরে যোগাযোগ করেছে কিন্তু কোনো রকম কোনো কার্য হয়নি, পয়সা বিনিময়ে কিছু করতে চাইছে পয়সা দিতে পারেন বলে কোনো কাজ নেই, এরকম একটা অভিযোগ আসছে, এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? না, এটা তো এরকম কোনো অভিযোগ আমার কাছে আসেনি, তবে তার যদি সেরকম স্পেসিফিক থাকে তাহলে সে আসুক আমার কাছে, আমি কথা বলেছি বিষয়টা আমি দেখে নিচ্ছি। মানে আপনার ধরুন চোখে দেখতে পারেন তার যদি ডিজেবল সার্টিফিকেট থাকে তো তার মানবিক পেনশনের জন্য অ্যাপ্লাই করলে আমরা সেটা প্রপোজালটা পাঠাতে পারি। আচ্ছা, ঘরটা ভেঙে পড়ছে, ঘরে থাকার মতো পরিস্থিতি একদমই নেই, সেক্ষেত্রে কোনো বিশেষ ব্যবস্থা? না, বিশেষ ব্যবস্থা বলতে ঘরের তো পিএমওআইতে যদি তার ডাটাবেসে তার নাম না থাকে তাহলে মানে এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। তো তার এখন সে আদৌ তার নাম আছে কি না সেটা আগে দেখতে হবে, তার তো সমস্ত তথ্য নিয়ে এসে পঞ্চায়েতের সঙ্গে দেখতে হবে কি তার নামটা আছে কি না। যদি অ্যাকচুয়ালি তার নামটা না থাকে তখন সেটা আমাদের কনসিডারেশনে রাখতে হবে, যদি কোনো আদার কোনো স্কিম থেকে যদি ঘর আসে তাহলে তাকে প্রেফারেন্স দেওয়া যেতে পারে। আচ্ছা, তাহলে ওনাকে এখন আপনাদের সঙ্গে যোগাযোগ করতে যোগাযোগ করতে বলুন। ঠিক আছে।